পুচকু একদম মানে আনন্দ পেয়েছে ভীষণ, দেখো কিরকম ভাবে দেখছে ওকে প্রোজ করছে। আমি পুচকু আর মাকে দিনকে আনন্দ দিতে পারে খুব খুশি, সবাইকে নিয়েছি এর আগে সবাইকে, বাট মা এত আমার কাছে থেকে মাকে বা সকালের যে এই বাও পায়রা উড়ে দেখো এসে বসছে চলে গেল, ওই দেখো 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 এই দেখো 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 কত পায়রা এই আমাদের জানলার উপরটাই বসে, ওই যে ওই বাড়িটায় দেখছো ওই বাড়িটায় পায়রা বসে, এখানে এসে এসে বসে আর পুচকু দেখে। আজকে রোদ ওঠেনি বাট ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে একদম, এই দেখো কতগুলো পায়রা উড়ে গেল ওই দেখো। তো এত সুন্দর সকাল আর অনেকক্ষণ আগে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, মুডও ফ্রেশ, চা খেয়ে একদম মেজাজও ঠিকঠাক আছে, তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ইম্প্রেশনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হলো মানডে 26th of December, 25শে ডিসেম্বর বড়দিন, মানে বড়দিন এখন থেকে শুরু হলো, 25শে ডিসেম্বর কালকে যে স্পেশাল দিন ওটা সবাই জানি, এনজয় করেছো, খুব ভালোভাবে কাটিয়েছো, আমরাও আমাদের মতন এনজয় করেছি, তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। আজকে কিছু কিছু প্ল্যান রয়েছে, জানি না কতদূর কী হবে, বাট যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একদম সুন্দর সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, চলো তোমরা কন্টিনিউ করো। আন্টির সাথে ঝগড়া করছে, দেখো দেখো আন্টি এখানে আছে, ওরাও আন্টির সাথে ঝগড়া করছে, ক্যামেরা শুরু হয়ে গেছে, এবার ও আর কিছু করবে না। খুব চালাক, এতক্ষণ চেঁচা ছিল কেরম, এই কি করছো দেখি তোমাকে, না গলায় লাগবে, স্নান ধান তো জাস্ট করে উঠলাম, উঠে পুচকুকে খাওয়ানো কমপ্লিট, তোমাদের দাদা ভাই এসেছে, এবার আমরা লাঞ্চ করব। কিন্তু আজকে আমি হেয়ারটা ওয়াশ করেছি, কিন্তু শ্যাম্পুটা তোমাদের দাদা ভাই, আমি নিজে শ্যাম্পু কন্ডিশনার মাস্ক সিরাম সব কিছু নিয়ে গিয়েও আমি রিটার্ন নিয়ে চলে আসলাম ওয়াশরুম থেকে, কেননা পুচকু উঠে গেছে যেই আমি স্নান করতে গেছি, এবার ওকে খাওয়াতে হবে, তাড়াহুড়ো করে একদম বেরিয়ে পড়লাম। সত্যি এই কথাটা একদম সত্যি যে একটা বাচ্চা হয়ে যাওয়ার পর না নিজেদের সব কিছুকে স্যাক্রিফাইস করে বাচ্চার দিকে ধ্যান দিতে হয়, এটা আমি এখন বুঝছি একদম মা হয়ে। যারা যারা মা হয়েছে তারা তো জানোই, যারা মা হতে চলেছে তারাও শুনে রাখো, আর যারা এখনও মা হওনি ফিউচারে হবে তাদেরকে কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। যাই হোক, অ্যাকচুয়ালি ওসব কিছুই নয়, সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যায়, সবাই চেঞ্জ হয়ে যায়, সব কিছুই ঠিক হয়ে যায়। ফার্স্টে মনে হয় এ বাবা আমি পারবো না, আমি কি ওটা পারবো, আমার এরম মনে হয়েছিল, সবাইটারই এরমই মনে হয়, কিন্তু মানে পরিস্থিতি ধাপে ধাপে যে যেরমভাবে এগোবে সেরমভাবে সব কিছুই মানিয়ে যায় আর কি, বুঝেছো? মেয়েরা হচ্ছে কি কি বলবো, মানে মায়ের জাত, বউ, সব কিছু মানে বোঝাতে পারি না তো, বাট পাত্র, যে পাত্রে মেয়েদেরকে রাখা হবে না সেই পাত্রেরই আকার ধারণ করবে, জল, মেয়েরা হলো জলের মতন, জল যেমন যে পাত্রে রাখা হয় সেরকম আকার ধারণ করে, মেয়েরাও ঠিক সেরকম। লাঞ্চের একদম চলে এসেছি, আজকেও সেই মাংস, এখন কদিন দেখছো, দেখলেই তো মাংস চলবে, কি আছে মেনুটা আগে তোমাদের দেখিয়ে দিই চলো, আমি বাড়ি এক এক করে। এখানে রয়েছে তোমার বাঁধাকপি দিয়ে মাংস, আলু আছে যেটা আমার তোমাদের দাদা ভাইয়ের সবার প্রিয়, এখানে রয়েছে পেঁপে সেদ্ধ, এখানে কালকে কার একটু থেকে গেছে মাংস কষা, আর এখানে রয়েছে ডাল টমেটো দিয়ে, রসুন আর পেঁয়াজ ফোড়নে ডাল, চলো লাঞ্চটা করে নিই। এখানে তো তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসে ফোন দেখছে, আর এই ম্যাডাম তো আজকে আসলো, তো ও নিয়ে এসেছে পুচকুর জন্য কি কি সব এনেছে, তাই আমাকে দিয়ে ও খেলে সবসময়, তাই এটা একটা আছে, একটা আছে, সানি একটা এনেছে, আবার আর একটা আছে, তিনটে, ভালোই, এই কালারটা আলাদা। এই যে কানপট্টি, ওর কানপট্টি আমি পরবো মাঝে মধ্যে ধর, আর এই যে টুপি, না টুপিটা ভালো লাগছে দে, একই কালার রে, আমার আমার ওই ওরম কালারে নিয়েছি। তো আমরা এখন একটু প্ল্যানিং করছি বেরোবো, উঠে যাক রেডি করাবো, আমরা এখন একটু প্ল্যান করছি যে বেরোবো পুচকুকে নিয়ে, সত্যি কোথাওই যাওয়া হয় না, আগের বার ভাবলাম বিয়ে বাড়ি যাবো, তো ওর জ্বর চলে এসেছিলো বলে বিয়ে বাড়িতে নিয়ে যেতে পারিনি, আলো লাইট একটু দেখাতে পারি না, আজকে ইচ্ছা আছে পুচকুকে নিয়ে বেরোনো, জানি না কতদূর কী হবে, তো যদি বেরোবো তো অবশ্যই তো দেখাবো, দেখি রেডি টেডি হতে হবে, ও যদি ওঠে ওকে রেডি করাবো, অবাক হয়ে দেখ মাসির সাথে দেখো কী করছে।
উড়তে চশমাটা আছে। হটব্যাগটা কোথায় রেখেছো? হ্যাঁ হটব্যাগটা কোথায় রেখেছো? হটব্যাগটা কোথায় যেন রাখলাম, ও এখানে, সচরাচর লাগবে তাই। কেন লাগবে তোমার এখন? চায়ে চলে এসেছি, যাওয়ার আগের মুহূর্তে বললো একটু চা খাবো, রেডি হতে যাচ্ছিলাম তো বললো ঠিক আছে চাটা খেয়ে নি, চায়ের সাথে তো আমাদের থাকবেই ধরো। এখানে গুড় বাদাম রয়েছে, বিস্কিট রয়েছে, ভুজিয়া রয়েছে, পাউরুটি রয়েছে, চা রয়েছে, তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, বাট আমিও খেয়ে নি। তো সো গাইজ, চাটা খেয়ে নিলো, দেখে নিলে, তারপরে প্ল্যানিং ছিল যে একটু বাইরে যাওয়ার, কারণ কালকে তো হয়নি, কালকে বাড়িতেই সবচেয়ে হয়েছে আর কি, পুচুকে নিয়ে আমাদের ছোট্ট সানটা। তো যাই হোক, আজকে প্ল্যানিংটা পুরোপুরি সাকসেস হচ্ছে, আমরা বেরোচ্ছি, ও তো রেডি হচ্ছিল। আমি হাজারটা ড্রেস চেঞ্জ করলাম, ফিনালি এটা কমফর্ট হচ্ছে, মানে বড় লাগছে আমাকে। উফ, রেডি হয়ে গেছি, নর্মাল, একদমই নর্মাল, না হলে নয়, সেরকম ভাবে রেডি হচ্ছি। এর সাথে মানে আমি ভেতরে যেটা পরেছি ওটার সাথে উপরে জ্যাকেট পরেছিলাম, জ্যাকেটটা খুলে দিলাম, এতটা গরম লাগছে, প্রচন্ড গরম বাবা, আমি অত গরম সহ্য করতে পারলাম না, আর সেরকম কিছুই সাজেনি, বুঝতেই পারছো দেখে। তোমার মেনলি মুখটা গ্লো করা নিয়ে দরকার। চলো বাইরে এখন যাবো, গিয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। আজকে আচ্ছা অনেক জায়গা তো বন্ধ করে দিয়েছে, কালকে ভালো ছিল, ভিড় ছিল। ফিনালি বেরোচ্ছি, ঘরে লাইটের এত বাজে, টিপ 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 হয়ে গেছে। এই এইদিকে আয়, পুচকুকে দেখা একটু, চ চ আমি মানে আমি কি বলতো, যে ড্রেস পরবো বলে ভেবে রাখি সেটা কখনোই পরাই না, তার উল্টোটা হয়ে যায়, কি আর বলবো। চলো একদম চার্চে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফিনালি চার্চের সামনে আসলাম, চলো এবার হচ্ছে কি ভেতরে যাওয়া যাক। আমরা একদম ঢুকে পড়ছি বহরমপুরের যে চার্চ আছে সেখানে, শ্রী যিশুর জন্মদিনের সকলের বড়দিন, মেরি ক্রিসমাস। তো এই যে ফিনালি চার্চটা তোমরা দেখো, চারিপাশটা তো ঠিক এভাবে সাজিয়েছে, আর আমি যেতে যেতে তোমাদের যেটুকু পাচ্ছি সেটুকু দেখাচ্ছি, যে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে, কারণ কালকে প্রচণ্ড ভিড় ছিল, আজকে 26 তারিখ অতটা ভিড় নেই, কালকে নাকি অনেকটা ভিড় ছিল সবাই বলছে। তো কালকে তো বেরোতে পারিনি, সবটাই জানো তোমরা দেখেছো, তাই আজকে বেরোলাম। তো আজকে অতটা মেলাটা বসে নেই, কালকেই মেলা বসেছিলো, আজকে মেলাটা উঠে গেছে, কিন্তু ওই দিকটায় ফুড ফেস্টিভ্যাল হচ্ছে ওই পাশটায় মাঠে, তো ফুড ফেস্টিভ্যালে অন্য কোনো দিন আসবো। এই যে দেখো, একটাও কিছু বাদ দেয়নি, সব জায়গায় লাইট লাইট দিয়ে যেরম পেরেছে সুন্দরভাবেই সাজিয়েছে, আমার ভালোই লাগছে বেশ। আমি ফার্স্ট টাইম এই চার্চে, এর আগে বহরমপুরে যতবার এসেছি ওই গির্জার মোড়ের কাছে যে গির্জাটা আছে ওইখানেই আমি মানে এসেছি, এখানটায় লাইন দিয়ে কখনোই দেখিনি। এই যে আমাদের পুচকু দেখো রাব্বুর কোলে, কি সুন্দর তাকাচ্ছে ও, আলো দেখছে চারিদিক, লাইট দেখছে ঘুরে ঘুরে। এখানে সব মোমবাতি জ্বালাচ্ছিল, কী কী সব করছে আমি জানি না, হয়তো ওদের মানে ওরাই মানে করছে, হয়তো খ্রিস্টান যারা তারাই। তো এই যে এরম একটা মূর্তি রয়েছে এখানে, এবার চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই ভেতরটা কীরম, তোমরাও আমার সাথে সাথে দেখো, আমিও দেখি তোমাদের সাথে সাথে। তো এই যে দেখো, বাও দারুণ লাগছে, খুব সুন্দর, চারিদিকে মূর্তিতে পুরো ভর্তি, আর কালার কম্বিনেশনটা এতটা সুন্দর, মানে ঢুকেই মনটা যেন একটা শান্তি হয়ে গেল, আল্লাহ ভগবান গড সব কিছু সব কিছুই মানে একটাই। তো দেখো সত্যি শান্তির একটা জায়গা, খুব সুন্দর, আমি এই ফার্স্ট টাইম দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি আর তোমাদের সাথে সাথে আমিও দেখছি, আমি এর আগে এইটাই কখনোই আসিনি, আমার ঢুকেই খুব ভালো লাগলো। আর সাথে হচ্ছে কি তোমাদের দাদাভাই পুচকু মা বোন সবাই আছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। ওপর থেকে দেখো স্টার স্টার সব ঝুলছে, কি সুন্দর যে লাগছে, থামো তোমাদের সামনেটা গিয়ে ভালোভাবে দেখাই চলো, তার আগে চারিপাশটা একটু তোমরা দেখো, তারপরে সব ভিড় রয়েছে ওই জন্য আমি যেতে পারছি না সামনে, চলো দাঁড়াও তোমাদের দেখায়। এই যে সামনেটা ঠিক এরমভাবে লেখা রয়েছে জয়, আর ফুল দিয়ে টোটালটাই সাজিয়েছে, এত সোভার লাগছে, আর ওপরটা ঠিক এরম যাচ্ছে, কতটা গভীর দেখো, মানে মন্দির মসজিদে যেরম হয় এটাও সেম একই একদম, মানে চূড়াগুলো উঁচুই হয়। আর এবার এই দিকটা হচ্ছে কি এরম করেছে, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কীরম লাগছে অবশ্যই জানাবে কিন্তু, আর তোমরা কেমন এনজয় করছো বা করেছো সেটাও আমাকে জানাবে। এবার হচ্ছে কি আমাদের বেরোনোর পালা, আমরা বেরোবো। ফিনালি আমরা এখান থেকে বেরোচ্ছি, খুব সুন্দর সাজিয়েছি, মানে সাজানো গোছানো তোমরা তো দেখলেই, কালকে আসতে পারিনি, আজকে এসে ঘুরে যাচ্ছি, তোমাদের যেটুকু পারলাম দেখালাম, এবার চলো বাইরে কিছু করেছে সেটা তোমাদের দেখাই। আর এই এরিয়াটা অনেকটা বড়, অনেকটা
বিশাল সুন্দর লাগছে দেখতে। দেখো ধুতুরা ফুলটা কি সুন্দর করে একদম সাজ মানে করেছে, আর দারুণ লাগছে দেখতে। তার পাশে এরকম লোটাসওয়ালা লাইট দিয়েছে, মানে আরো সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে। এই সব জায়গায় একটা কোনো গাছের পাতা বাদ দেয়নি, সব জায়গায় এরকম সুন্দরভাবে লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে। এবার চলো ওখানে কিছু থিম করেছে সেটা তোমাদের দেখাই। আমারও আনন্দ লাগছে, কিন্তু মনটা মানে কি বলতো, কালকে আসলে কালকে আরো জাকজমক ছিল, মেইন দিনে আসলে ভালো হতো, কালকে কি আরো বেশি মানে জাকজমক। আর সাজানো কি এটাই ছিল না একটু বেশি আমাদের বাড়ি কাকানো করা। আসলে আমরা ফুড ফেস্টিভ্যাল একদম চার্চের সামনের মাঠেই, ফুড ফেস্ট কি মাঠটা, অয়মের মাঠে, অয়মের মাঠেই ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, আজকে যেতাম। বাট পুচকু ছোট বলে ওকে নিয়ে বেশি খোলা আকাশের নিচে থাকলাম না, যেহেতু শীতকাল ওর ঠান্ডা লাগবে, তাই এখন মোহনমলে যাচ্ছি। নেক্সট দিন আরও অন্য অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে ভালো লাগবে। পেছনে মা আর বোন আসছে, ওই যে আরে এই যে আমার সোনাটা, ওই সোনাটা আপুর সাথে আছে। মোহনের এরিয়াটা বেশ সুন্দর সাজিয়েছে, এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরটা ভালো সাজিয়েছে, হাভেলিটা, তারপরে হচ্ছে কি এখানে মোহনটা। চলো মোহনটা দেখি ক্রিসমাস স্পেশালের জন্য কীরমভাবে সাজিয়েছে, কারণ ভেতরে গান বাজনা বাজে বেশি বকবক করতে পারবো না, কপিরাইট চলে আসবে। ও বাহ দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে, ঢুকতে না ঢুকতে মানে ফার্স্ট লুকে যেটা দেখে ভালো লাগে ওটা অবশ্যই সুন্দর, দারুণ লাগছে। ফিনালি এরম সাজিয়েছে, এই ওপরটা এরম দিওয়ালির সময় খুব সুন্দর সাজিয়েছিল, তোমরা তো দেখেছো এই জায়গাটা এরকম। এখানে ক্রিসমাস ট্রি, এই যে ছোট্ট সেন্টা, এখানে ছোট্ট সেন্টার রয়েছে, এখানে ক্রিসমাস ট্রি, ওপাশটাও সেমভাবে সাজিয়েছে সেমভাবে, আর গেটটা জাস্ট এরম, খুব সুন্দর এন্ট্রেন্সটা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এখন সো দেখো সবাই রিম্পাকে দেখো, রিলস বানাতে ব্যস্ত, কোন ভিডিওতে রিলস বানাবে বুঝতে পারছে না। এই তো এখানে পুচকু, হ্যাঁ চলো কোথায়, এখানে প্রতীপ
এইবার মোহনটা হচ্ছে কি প্রত্যেক ফেস্টিভ্যালে সুন্দরভাবে সাজায়, কিন্তু এক এক রকম করে সাজায়, এটা বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এই মোহনটাতে প্রতি বছর প্রতি সময় প্রতি ফেস্টিভ্যালে এত ইউনিক ইউনিক সাজায় না, তার জন্য মানে তোমার সমস্ত কিছু সব কিছুতে বেশি বেশি করে আরও ভালো লাগে। আর এটা ফ্যামিলি নিয়ে এসে সব থেকে বেস্ট জায়গা, বাচ্চা নিয়ে এসেও কোনো সমস্যা নেই, সেই জন্য আমরা এই জায়গাটা চয়েস করলাম। বাট ও আর আমি দুজন যদি হতাম না তাহলে অন্য কোথাও যেতাম অবশ্যই, এবার যাবো। বোন ঢুকে ঢুকে এই পাশে একটা জোন করেছে, সেলফি জোন টাইপের, মেরি ক্রিসমাস লেখা রয়েছে আর হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। তোমার দেখো সেন্টারটাকে কি সুন্দর লাগছে, কিউট কিউট সা কিউট সা সেন্টার, খুবই সুন্দর লাগছে দেখতে। পুচকু একদম মানে আনন্দ পেয়েছে, ভীষণ দেখো কিরকম ভাবে দেখছে, পোজ করছে, ওই এই এই করছে, পুচকু এদিকে দাঁড়িয়ে থাকি দাও, চলো 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 দাঁড়া, মানে ছবি তুলো একটু, ধরো একে মা, পুচকু এদিকে একবার দেখো, টুপিটা খুলে দেখুন, গরম লাগবে ওকে, পুচকু ঘেমে গেছে নাকি ও, মানে লিফটে উঠে বুঝতে পারছে, মানে আমি লিফটে উঠেছি, একটু বুদ্ধি ওর আছে, বুঝেছো, চুল ধরে টানবে না ও, বারবার লিফটে উঠে নামে বাড়ি, হ্যাঁ ওই জন্য। এই জায়গাটা বরাবরের জন্য একই রকম লাগে, বাট এই যে সেন্টার যে তোমার টুপিটা, তারপরে তোমার এই স্টার, এই রিং, এইগুলোর জন্য সৌন্দর্যটা যেন আরো বাড়িয়ে দিয়েছে ফুড জাংশনের। আর উপরটা টোটালি দেখো স্টার স্টার স্টার, মানে দারুণ লাগছে এই স্টারগুলোর জন্য, একদম মনে হচ্ছে এরকম ভাবে হাত দিলেই ছোঁয়া যাবে এরকম একটা ব্যাপার, খুব সুন্দর লাগছে। পুরো কালারিং কালারিং দেওয়া রয়েছে, আর একটা বড় ছোট আর বিভিন্ন কালারের জন্য আরও যেন ফুড জাংশনের সৌন্দর্যটা পুরো টোটালি বাড়িয়ে দিয়েছে। আর এখানে অলরেডি হচ্ছে কি তোমাদের দাদা ভাই বোন মা আর পুচকু, পুচকু হ্যালো হ্যালো হাই, ওরা সব বসে পড়েছে, এবার আমার বসার পালা, এখানে বসে আছে, হ্যাঁ তুমি কোথায় বসেছি দেখো, বসে কিন্তু এনজয় করছে ওর মতন, তারা পুচকু কোথায় বসেছো, এটা টেবিলে, এনজয় করছে ওরা ওদের মতন, দেখো বাপাইটাতে মারা এখানে বসে আছে, ওরা দেখো কি করছো কি করছো, খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে ভীষণ মজা পেয়েছে, মানে অন্যবার যতবার আসি অন্যবারের থেকে এবার বেশ ফাঁকা, মানে ঠিকঠাক বেশি মিলে, আমিও খাবো না, আমি চাই না, মা তুমি খাও না, তুমি তো মা, আমি সবাইকে নিয়ে এসেছি এখানে, মানে সবাই এসেছে আমার সাথে, আমার শাশুড়ি ননদ বোন তো এসেছে, এমনকি আমার বান্ধবী এসেছিল তাকেও নিয়ে এসেছি, কিন্তু আমার মাকে আমি আনিনি, ফার্স্ট টাইম মাকে আনলাম। মা তোমার কেমন লাগছে, মা ভীষণ খুশি হয়েছে, আমার এর থেকে বড় আনন্দ না আমার কাছে সত্যি কিছু নেই, আমার ছেলে খুশি হলে খুশি থাকলাম, আমার জিন্দেগি খুশি, জীবন খুশি, সব খুশি, হ্যাঁ 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 হ্যাঁ, 289 নিয়ে আসতো, নিয়ে আয় তো বল, নিয়ে আয় তো, ম্যাডাম নিয়ে আসছে, এখানে টু প্লেট বলা হয়েছে ললিপপ, আর আরেকটা কি বলেছো, গার্লিক গার্লিক চিকেন, বাড়িতে এমনিতেই মাটন আছে, তার সাথে যদি এখানে কিছু বেশি ভারী খায় তাহলে পেট আমাদের যাবে, হ্যাঁ হ্যাঁ, একটা আইটেম চলে এসেছে গার্লিক চিকেন, ওটা এখানে সার্ভ করতে হবে, এটা এনাফ আমাদের জন্য, দুটো তো সার্ভ করে দিয়েছি, ওটাতে এটাতে, এটাই এখনো খেয়ে শেষ করতে পারলো না মা। পুচকু তো চারিদিকে সুন্দর মানে সব ঝুলছে, স্টার মুন ক্যাপ সেন্টার এগুলো সব ও দেখছে আর এনজয় করছে, লাইট দেখছে, মানে ওর ওকে আসলে বাইরে বার করা হয় না, আজকে একসাথে দু দুটো জায়গায় ঘুরতে পেরে ও কিন্তু ভীষণ খুশি, সত্যি ওর খুশি দেখে আমার খুব ভালো লাগছে, ওই জন্য ওকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এদিকে তোমার তোমাদের দাদাভাই কী নিচ্ছে মায়ের জন্য আইসক্রিম, আর ওর জন্য আইসক্রিম নেওয়ার জন্য এখানে ও দাঁড়িয়ে ওয়েট করছে, আর আমি পুচকুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি চারিদিকটা দেখাচ্ছি।
গান বাজছিল বলে আমি কপি মানে পরে ভয়েসটা অ্যাড করছি কপিরাইটের জন্য। পুচকুকে বলছি হাই বলো, আর ও চারিদিকে দেখছে, দেখো ঘুরে ঘুরে ও চারিদিকে শুধু দেখবে, ও কোথায় কে কি করছে ওটাই ওর দেখতে বেশি ভালো লাগে চারিদিকটা। মা হচ্ছে কি আইসক্রিম প্রিয়, তো মায়ের আর একটা কার, মায়ের আর মায়ের আর একটা ওর হচ্ছে কি আইসক্রিম, মা আইসক্রিম খেতে ভালোবাসে, আমি মায়ের থেকে একটু নেব, তোমার থেকেও একটু নেব, চলো খেয়ে না মা, ওর কি বাড়ি নিয়ে যেতে হবে, খিদে পেয়েছে। এখানে দেখো কি করছে, দেখো ওকে নিয়ে বৃষ্টি, আর ও এটাই আনন্দ পাচ্ছে, ওর আব্বু করে আনন্দ পায় ওকে নিয়ে, যত বেশি মানে অ্যাক্টিভ থাকা যাবে, বিভিন্ন ধরনের নিউ নিউ অ্যাক্টিভিটি করা হবে, সেগুলোতেই ও বেশি হ্যাপি হয়, যে দেখো মানে কি বোঝে আমিও বুঝতে পারি না, ও এটাই খুশি, এটাতেই খুশি, তোমরাও বুঝতে পারছো। পুচকু তুমি এদিকে একবার দেখো, এদিকে দেখো, ও খুশি, তুমি এদিকে দেখো, ও লাইট দেখছে, লাইট দেখতে ব্যস্ত আর কি, ও এনজয় করছে, লাইট দেখছে। জানি না পুচকু পারবে কি না, বাট ও তো খুবই ছোট, এখনো তোর 1 বছর হয়নি, ওকে এই গাড়িতে বসাবো আমি। পারবে না পুচকু, পারবে না, ও থুবড়ে পড়ে যাবে, ও একদমই ছোট না, ওর জন্য ব্যাড লাক, পরের বার এসে একটু বড় হোক তখন আসবে, এসে ট্রাই করবো। এখানকার সব কিছু কমপ্লিট, এবার যাবো বাড়ি, তার আগে জানি না টুক করে কোথাও চলে যেতে পারি, ঠিক নেই কি সবাইকে নিয়েছি এর আগে সবাইকে, বাট মা এত আমার কাছে থেকে মাকে আনিনি, তাই মাকে আনতে পেরে খুব খুশি, আর আমার ছেলেকে, আমি খুব খুশি, খুব খুশি, এটাই আমার কাছে অনেক কিছু। চলো একবারে বাড়ি গিয়ে দেখা, চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন। তোমরা তো দেখলেই ফ্যামিলি নিয়ে একসাথে অনেক এনজয় করলাম, আগে আমি আর আমার হাজবেন্ড একসাথে এনজয় করতাম, ওটা একটা আলাদা ভালো লাগা ছিল, বাট ফ্যামিলি নিয়ে এনজয় করা ওটা আরেকটা ভালো লাগা, দুজনেও এনজয় করবো, ফ্যামিলি নিয়েও এনজয় করবো, সব কিছু মিলিয়ে সমস্ত কিছু হবে। তো আজকের ব্লগটা এখানে এই অবধি রাখছি, যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, ছোট্ট করে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা অল যে বাটন সেটা প্রেস করে দিতে হবে। চলো টাটা।